হ্যালো কাকা আমাদের পাশে পাশের কলা গাছটা আছে না হ্যাঁ হ্যাঁ সাথে যে নারিকেল গাছটা আছে ওগুলো তো কাকা বিক্রি করে দিয়েছি কাকা কলা গাছের দাম ধরেছি কত জানেন এক লক্ষ টাকা হ্যাঁ কাকা আর নারিকেল গাছটার দাম দরা হয়েছে একষট্টি লাখ নব্বই হাজার টাকা কাকা হ্যাঁ কাকা হ্যাঁ এটা সরকারের ব্যাপারে বিল তৈরি করে ফেলেছি আমরা যেহেতু কাকা কেউ না জানে তাহলে তদন্ত হবে আমরা কিন্তু দরা খেয়ে যাবো কাকা আমরা তো টাকার পাহাড় করে ফেলেছি কাকা হ্যাঁ কাকা হ্যাঁ ঠিক আছে কাকা রাখলাম হ্যালো বন্ধুরা আমার কথা শুনে মনে হয় চমকে গেলেন আপনারা চমকে যাওয়ারই কথা এরকম দুর্নীতি যদি হয় তাহলে চমকানের কথা যেখানে একটি কলা গাছের দাম এক লক্ষ টাকা এবং কি একটি নারকেল গাছের দাম একষট্টি লাখ নব্বই হাজার টাকা কি করে সম্ভব সেরকম দুর্নীতি যদি হয় তাহলে চমকানের কথা আর সেরকমই একটি ঘটনা রাজধানীর বেশ কয়েকটি এলাকায় সরকারি দশটি স্কুল স্থাপনার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ছয়শ তেয়াত্তর কোটি টাকা আর সেই টাকাকে তারা হরি লুট করে দিয়েছে এমন কিছু দুর্নীতির অনিয়মের অভিযোগ উঠেছে প্রকল্প পরিচালক আমিরুল ইসলামের বিরুদ্ধে তার কিছু দুর্নীতির ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখায় চলেন দেখে আসি ছয়শো কোটি টাকায় রাজধানীর আশপাশে দশটি সরকারি স্কুল নির্মাণের কাজ শুরু হয় দুই সালে চলতি বছর প্রকল্প শেষ হওয়ার কথা থাকলেও এক ভাগও কাজ হয়নি অথচ ব্যয় বাড়ানো হয়েছে আরও পাঁচশো কোটি টাকা শত শত কোটি টাকা যাচ্ছে কোথায় এ প্রশ্নের জবাব জানতে গিয়ে দেখা গেছে জমি অধিগ্রহণ থেকে শুরু করে বিভিন্ন জাতের গাছ কেনার নামে আত্মসাত করা হয়েছে বিপুল টাকা সাভার এলাকার বিলামালিয়া মৌজায় রয়েছে আরেকটি স্কুলের জায়গা সেখানে জমি অধিগ্রহণের খরচ দেখানো হয়েছে একাশি কোটি বিরাশি লাখ টাকা এর মধ্যে গাছপালা ও অবকাঠামোর দাম দেখানো হয়েছে তেরো কোটি টাকা তবে সেখানে নেই কোনো অবকাঠামো আর যেসব নারিকেল গাছ আছে সেগুলোর দাম তেরো কোটি টাকা অর্থাৎ এক একটি গাছের দাম পড়েছে একষট্টি লাখ নব্বই হাজার চারশো ছিয়াত্তর টাকা বন্ধুরা এতক্ষণ আপনারা যে ভিডিওটা দেখলেন এমন দুর্নীতি যদি হয় প্রকল্প পরিচালকের দ্বারাই সেখানে সাধারণ মানুষের কি অবস্থা হবে সেটা আপনারাই ভালো জানেন আর আপনাদের এই ব্যাপারে মতামত কি সেই ব্যাপারে অবশ্যই আমাদেরকে আপনাদের মতামতটুকু জানাবেন এবং আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমাদেরকে আর বেশি বেশি শেয়ার করবেন যদি এরকম দুর্নীতিতে কোনো প্রকল্প পরিচালক জড়িয়ে না পড়ে সেই ব্যাপারে লক্ষ্য রাখবেন আর আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এবং কি আমাদের চ্যানেলে যারা নতুন আছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আর একটা নতুন ভিডিও নিয়ে আপনারা হাজিরা অপর্যন্ত অপেক্ষা করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আলাইকুম